মাদারীপুরে পুলিশের দায়ের করা মামলায় দ্বিতীয় ধাপে জামিন পেল উনত্রিশ শিক্ষার্থী রোববার বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অভিজিৎ চৌধুরী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জামিনের আদেশ দেন জামিনের আদেশ কারাগারে পৌঁছালে মুক্ত হয় শিক্ষার্থীরা গত আঠারো ও উনিশ জুলাই মাদারীপুরে কয়েকটি স্থাপনায় হামলা ও ভাংচুর চালায় নাশকতাকারীরা আন্দোলনকারী পুলিশ ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ হয় সে সময় আহত হন পুলিশ সহ শতাধিক সরকারি কাজে বাধা প্রদান ও সম্পদ নষ্টের ঘটনায় সদর মডেল থানায় বাদী হয়ে একাধিক মামলা করে পুলিশ সেসব মামলায় বিভিন্ন সময় যাদের গ্রেফতার করা হয় তাদের মধ্যে ছিলেন অনুত্র শিক্ষার্থী এর আগে শনিবার তিন এইচএসসি পরীক্ষার্থীর জামিনের আদেশ দিয়েছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সাজিদুল হাসান চৌধুরী